হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুষ্ঠানে আট দশমিক চারের চার নম্বর উপবাদটি করব এবং উপবাদটি করার শেষে আমি তোমাদের এই উপবাদ সম্পর্কিত দুটি মাল্টিপল চয়েস কোয়েশন দিয়ে দিব যেগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো আশা করবো সবাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখন তাহলে উপবাদটি শুরু করা যাক তো উপবাদটি হচ্ছে প্রমাণ করো যে কোন বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক তো এখন প্রথমে চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক এখানে বলা আছে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ তো প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিই তো এটি হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্রটি নাম দিয়ে দিলাম ও এখন বলা আছে এই বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ তো পরিলিখিত চতুর্ভুজ বলতে মূলত কি বোঝায় পরিলিখিত চতুর্ভুজ বলতে বোঝায় এই বৃত্তের চারদিকে যদি চারটা স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শগুলো মিলে যে চতুর্ভুজ গঠন করবে সেই চতুর্ভুজটিকে বলা যাবে এই বৃত্তের একটি পরিলিখিত চতুর্ভুজ তো এখন চতুর্ভুজটি অঙ্কন করে নেয়া যাক তাহলে এটি হয়ে গেল আমাদের এই ও অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি পরিলিখিত চতুর্ভুজ তো চতুর্ভুশটির নাম দিয়ে দিলাম এ বি সি ডি এবং এই চতুর্ভুজটির বি বাহু বৃত্তকে ধরলাম এখানে পি বিন্দুতে ছেদ করেছে এবং বিসি বাহু ছেদ করেছে কিউ বিন্দুতে সিডি বাহু ছেদ করেছে আর বিন্দুতে এবং এডি বাহু ছেদ করেছে এস বিন্দুতে তারপর বলা আছে যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে অর্থাৎ এই চতুর্ভুষ্টির মধ্যে যে কোনো দুটি বিপরীত বাহু কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তারা পরস্পর সম্পূরক তো আমরা প্রথমেই বিপরীত বাহু হিসেবে ধরে নিলাম এ বি এবং সিডিকে কে তাহলে এ বাহু এবং সিডি বাহু কেন্দ্রে কোন উৎপন্ন করবে এর সাথে ও যোগ করে দিলাম বি এর সাথে ও যোগ করে দিলাম এ ও বি এবং এর সাথে অযোগ করে দিলাম ডি এর সাথে অযোগ করে দিলাম তো এখানে বলা আছে বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক অর্থাৎ এখানে এবি বাহু কেন্দ্রে ধারণ করেছে এ ও বি কোণ অর্থাৎ এই কোণটি সিডি বাহু কেন্দ্রে ধারণ করেছে সিওডি কোণ অর্থাৎ এই কোণটি এটা পরস্পর সম্পূরক হবে দ্যাট মিনস এই দুটি কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি তো এটিকে প্রথমে লিখে নেওয়া যাক রোমান করতে হবে কোন এ ও বিস কোন সি ও ডি একশো আশি ডিগ্রি তবে আমাদের প্রমাণটি করার জন্য এই চিত্রটির মধ্যে আরো কিছু জিনিস অঙ্ক করে নিতে হবে সেটি হচ্ছে এখানে ওর সাথে স্পর্শবিন্দু পি যোগ করে দিতে হবে ওই সাথে স্পর্শবিন্দু কিউ যোগ করে দিতে হবে ওই সাথে আর যোগ করে দিতে হবে এবং এর সাথে তাহলে এটি হয়ে গেল আমাদের চিত্র এখন প্রমাণটি শুরু করা যাক এখন প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে এ ও পি দ্যাটমিন্স এই ত্রিভুষ্টি এবং এ ও এস অর্থাৎ এই ত্রিভুষ্টি এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা মূলত কাজ করব এবং কাজটি হলো এই দুইটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব তাহলে প্রথমে লেখা যাবে ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ এ ও এস এর মধ্যে এখন দেখে নেওয়া যাক এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি জিনিস মিল পাওয়া যায় তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি এখানে দুটি ত্রিভুজের মধ্যেই এ ও বাহুটি কমন আছে তার মানে এ ও হচ্ছে এই দুটি ত্রিভুজের সাধারণ বাহু তাহলে লেখা যাবে এ ও সমান সমান এ ও কারণ হচ্ছে সাধারণ বাহু তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি ও হচ্ছে এই বৃত্তটির একটি ব্যাসার্থ ও ওপিও হচ্ছে এই বৃত্তটির একটি ব্যাসার্থ তার মানে আমরা ওএস সমস্যান ওপি বলতে পারি পি সমসান ও কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ তো এখানে দুটি বাহুকে আমরা মিল পেয়ে গেলাম এখন দেখা যাক তৃতীয় বাহুটি কি মিলে কিনা তো তৃতীয় দুটি বাহু হচ্ছে এপি এবং এ তো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমরা এবি এবং এ এই দুটিকে এই বৃত্তটির স্পর্শক হিসেবে অঙ্কন করেছিলাম এবং এই দুটি স্পর্শক পরস্পর এখানে এ বিন্দুতে মিলিত হচ্ছে তো ব্যাপারটা কি এভাবে বলা যাবে এই বৃত্তটির বৈশ একটি বিন্দু এ হতে বৃত্তটির উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এবি এবং এডি তো আমরা স্পর্শ সম্পর্কিত একটি উপ জানি যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদের পরস্পর সমান হয় তাহলে এখানে আমরা বলতে পারবো এপি এবং এস পরস্পর সমান হবে কারণ এই দুটি স্পর্শক এই বৃত্তটি বহিষ্ঠ বিন্দু এ হতে এই বৃত্তটির উপর অঙ্কন করা হয়েছে তাহলে এখানে লেখা যাবে এ পি সমান সমান এস কারণ হচ্ছে বৃত্তের বহিষ্ঠ বিন্দু হতে ত্রিভুজের মধ্যে তিনটি বাহুকে পরস্পর সমান বলতে পারলাম এখন যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহু পরস্পর সমান তার মানে এই দুটি ত্রিভুজকে আমরা বাহু 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 মাধ্যমে পরস্পর সর্বসম্ম বলতে পারি সুতরাং লেখা যাবে ত্রিভুজ এ ও পি বাহু ত্রিভুজ এদের মাধ্যমে এখন যেহেতু পরস্পর প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণও সমান তো বাহু তিনটি সমান তো আমরা অলরেডি বের করে ফেলেছি বাকি আছে তিনটি কোন তো এখানে মূলত আমাদের প্রত্যেকটি কোন নিয়ে কাজ করার প্রয়োজন হবে না এখানে শুধুমাত্র এই দুটি কোন নিয়ে কাজ করা লাগবে তো এখন দেখা যাক এই দুটি কোন কি পরস্পর সমান কিনা তো এই কোনটি উৎপন্ন হয়েছে ও এস এবং এ ও এই দুটি রেখার মাধ্যমে তো ও এস আর আছে এখানে এবং এই দুটি হচ্ছে এ ও আর ও এর সমান তো এ ও আর ও দ্বারা কিন্তু তাহলে বলা যাবে সুতরাং এস ও এস ও এ সমান সমান এ ও পি এ ও পি তো এখান থেকে আমরা এই মানটি পেলাম এখন এই সেম কাজটি আমাদের এখানে যে আরো চার জোড়া ত্রিভুজ আছে সেই ত্রিভুজ নিয়ে করতে হবে অর্থাৎ পিও বি এর সাথে ও কিউ নিয়ে কাজ কিউ ও সি এর সাথে সিও আর নিয়ে কাজ করতে ও ডি এর সাথে ও এস নিয়ে কাজ করতে হবে এগুলো নিয়ে কাজ করে এরকম চারটি মান বের করতে হবে তো এই চারটি নিয়ে কাজ করার কিন্তু অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার তবে আমাদের ওই কাজগুলো না করলেও চলবে কারণ আমরা অলরেডি এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে কাজ করে এই মানটি পেয়েছি তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারবো এই বাকি তিন জোড়া ত্রিভুজের ক্ষেত্রেও সেম টাইপের মান চলে আসবে অর্থাৎ এই দুটি ত্রিভুজের ক্ষেত্র বলা যাবে এই কোন সমান সমান এই কোন এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে বলা যাবে এই কোন সমান সমান এই কোন এবং এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে বলা যাবে এই কোন সমান সমান এই তাহলে এখানে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি একই ভাবে প্রমাণ করা যায় কোন পি ও বি সমান সমান বি কিউ এখান থেকে পাচ্ছি কিউ সি কিউ সি সমান সমান সিও আর এখান থেকে আর ও ডি আর ও ডি ডিও এস ডিও এস তো এখান থেকে মোট আমরা চারটি মান পেলাম এখন তারপরে স্টেপে চলে যাওয়া যাক তো আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল এ ও বি প্লাস সিও ডি সমসমান একশো আশি ডিগ্রি তো এ ও অবস্থান করতেছে এখানে এবং সিওডি অবস্থান করতেছে এখানে তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে এ ও বি এবং সিওডি ব্যতীত আরো দুটি কোন আছে সেগুলো হচ্ছে বি ও সি এবং এ ও ডি তো আমরা যদি এখানে এ ও বি এই কোনটি বিও সি অর্থাৎ এই কোনটি সিওডি দ্যাটমিন্স এই কোন আর এ ডি অর্থাৎ এই কোন এই চারটি কোণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু এই চারটি চারটিকোণে সমষ্টি আকারে পাওয়া যায় তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন এই কাজটি করা যাক এখন কোন এ ও বি প্লাস কোন ও সি প্লাস কোন ও ডি প্লাস কোন এ ও ডি সমান সমান থ্রি সিক্সটি ডিগ্রি বা তো আমাদের এখানে বের করতে হতো এ ও বি প্লাস ডি তো আমরা এখানে এ ও বি এবং সিওডিকে নিয়ে কোনো কাজ করব না আমরা শুধুমাত্র বি এবং এ ও ডি নিয়ে কাজ করব এখন কি ধরনের কাজ করব। কাজটি হচ্ছে এখানে আমরা বলব কোন এ ও বি প্লাস তো আমরা যদি লক্ষ্য করি ও সি এই কোনটিকে চাইলে আমরা দুই ভাগ করে বলতে পারি ও কিউ প্লাস কিউ ও সি অর্থাৎ এতটুকের সাথে যদি আমরা এতটুকু যোগ করি তাহলে বি ও সি কোনটি পাওয়া যায় তাহলে এখানে বলবো কোন ও কিউ প্লাস কোন কিউ সি প্লাস কে চেঞ্জ করবো না কোন সিওডি সিওডির থাকবে এখন এ কে পরিবর্তন করে বলা যায় এ ও প্লাস বা কোন এ ও এস প্লাস কোন ডিও এস হচ্ছে থ্রি ডিগ্রি বা কোন এ বি তো এ এর সাথে সিওডিকে লিখে ফেলি সিও এখন বাকি আছে এখানে চারটি কোনও কিউ তো বিউ অবস্থান করতেছে এতটুকু কোন মধ্যে কিন্তু বিও অবস্থান করতেছে না তাই আমরা এখন এখানে বি এর সাথে বিও এ যে সম্পর্কটি ছিল অর্থাৎ এটি এই মানটি এখানে ব্যবহার করবো তো এখানে ছিল বিও সমস্যা হচ্ছে POB। তাই আমরা এখানে বিও কিউ এর পরিবর্তে পিও বি বসিয়ে দিব পি ও বিসি কিউসি এখানে অবস্থান করতেছে তো আমরা এখান থেকে পাই কি হচ্ছে সিও আর প্লাস কে আমরা অলরেডি এখানে লিখেছি এখানে আছে এ ও এস তো এ ও এস কোনটি অবস্থান করতেছে এখানে তো এ ও এস আর এস ও সেম কথা তো এস ও এর পরিবর্তে আমরা মান পেয়েছিলাম এ তো এ ও এস এর পরিবর্তে বসিয়ে দেব এ ও পি প্লাস বাকি আছে কোন ডিও এস তো ডিও পরিবর্তে পেয়েছিলাম আমরা আর ও ডি আর ও ডি সমস্যা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বা তো এখানে থাকতেছে কোন এ ও বি প্লাস কোন সিও ডি প্লাস এখন এখানে আছে পিও বি দ্যাটমিন্স এই কোনটি আর এখানে আছে এ ওপি দ্যাটমিন্স এই কোনটি তো এই দুটি কোন কি একসাথে লিখব কোন পি ও বি প্লাস কোন এ ও পি প্লাস বাকি দুটি একসাথে লিখব কোন ও আর প্লাস কোন আর ও ডি সংসান থ্রি সিক্সটি ডিগ্রি বা কোন এ ও বি প্লাস কোন সি ও ডি প্লাস তো এই দুইটিকে যোগ করলে হয় পি ও বি এতটুকু প্লাস এ ও পি এতটুকু দ্যাট মিন্স এই পুরো কোনটি এ ও বি তো এটি পরিবর্তে লেখা যাবে কোন এ ও বি প্লাস সেম ভাবে সিও আর এবং আর ও ডি কে যোগ করলে হয় সিও আর এতটুকু আর ও ডি এতটুকু অর্থাৎ সিওডি সি ও ডি শোনসন থ্রি সিক্সটি ডিগ্রি তো এখান থেকে আমরা পাচ্ছি দুইটা এ ও বি বিস টু কোন এ ও বি প্লাস দুইটা সিও ডি টু কোন সিও ডি শোনসন থ্রি সিক্সটি ডিগ্রি বা যদি আমরা টু কমন নিয়ে নিই কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সন থ্রি সিক্সটি ডিগ্রি তারপর বলা যাচ্ছে বা কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সংশোয়ান থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইড বাই টু সুতরাং কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সংশোয়ান ওয়ান এইট্টি ডিগ্রি তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে পারা তো প্রমাণটি কিন্তু খুবই সহজ একটি প্রমাণ এখানে স্টেপগুলো যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে এই প্রমাণটি খুব সহজই করে ফেলা যাবে তো আশা করি এই প্রমাণটি নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না তবে প্রমাণটির কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটিতে ক্লিক করে রেখো যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো তো এখন বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিচ্ছি তো এই দুটি হচ্ছে কোশ্চেন তো কোয়েশ্চেন সমাধান করে অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য